যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তার জন্য প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে চলেছে। আজ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পেট্রোল ডিজেলের ওপর ভরসা না করে আমরা সিএনজি ও ব্যাটারি চালিত গাড়ি রেডি করছি। প্রতিদিন ভাড়া বাড়িয়ে কোনো সলিউশন হবে না। তাই তিনি বলেন, ব্যাটারি ও সিএনজি চালিত গাড়ি শুরু হয়ে গেলে রাজ্যে পরিবহন সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সিএনজি আনছি, অলরেডি শুরু হয়ে গেছে, আর ব্যাটারি ভেহিকেল আমরা আনছি, যাতে পাবলিক ট্রান্সপোর্ট আস্তে আস্তে সিএনজি আর ব্যাটারি দিয়ে দিতে পারি, যাতে বাস মালিককে দেবো যে রোজ, কারণ ভাড়া বাড়ানোটা তো একমাত্র সলিউশন নয়, এরপরে 1000 টাকা পেট্রোলের দাম হয়ে যাবে, তখন কীভাবে চলবে? তাই আমি অল্টারনেটিভ সোর্স অফ ফুয়েল করে ওটা প্ল্যানিং করেছি এবং অলরেডি শুরু হয়ে গেছে, সিএনজি কনভার্ট করে দিচ্ছি গাড়িগুলোকে, ডিজেল গাড়িগুলোকে। আর সিটির মধ্যে আমরা বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশনের প্ল্যানিং করেছি, চার্জিং স্টেশন করে আমি এটা ডিটেলসে বলবো পরে, একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং করেছি, তাতে বাস ভাড়া বাড়ানোর দরকার হবে না, সেই মালিকগুলোকেই আমরা দেখবো যাতে অল্টারনেটিভ তারা বাসগুলোকে করে নেয়, বিকল্প একটা ব্যবস্থা করছে। আর আরেকটা এর মাঝখানে একটা বলে দেখি, পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধির ক্ষেত্রে বাস মালিকরা বলছে বাস বাড়ানো, আপনি বললেন যে এটা বাড়ানো হবে অল্টারনেটিভ সোর্স করা হচ্ছে, কিন্তু এই উবের হঠাৎ করে 12% চার্জ বাড়িয়ে, উবেরের জন্য নিয়ন্ত্রণের জন্য আমরা একটা অলরেডি বিল আনছি, এটা নেক্সট বিধানসভায় আমাদের এই বিলটা পাস হবে। শান্তি কিসে নহিঁ চাই, ওটু চায় জীবন বদলায়।